2013 সালের 15 নভেম্বর আমার জীবনে ঘটে যায় একটি দুঃখজনক ঘটনা। এই ঘটনাটি আপনারা যারা 17 সেপ্টেম্বর সকাল 10টায় বার কাউন্সিল লিখিত পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য শোনা খুবই জরুরি। আমার স্বপ্ন ছিল আমি বিবিএতে পড়ব, সেজন্য ঢাকা সিটি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি ভর্তি হই অ্যাডমিশন টেস্ট কুচিকে। ইভেন আমি মৌসাক শাখার সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট কোচিংয়ের ফার্স্ট বয় ছিলাম, তারপরও আমি হেরে যাই সময়ের কাছে। কিভাবে? আমার ধারণা ছিল যে আমি এক্সাম সেন্টার খুব ভালোভাবে চিনি। হ্যাঁ, আমি চিনি, কিন্তু আমি একটু ঢিলামি করে একটু দেরিতে বাসা থেকে বের হই, ফলে পরীক্ষা হলে ঢুকতে আমার 11 থেকে 12 মিনিট দেরি হয়। আমার সেই স্বপ্নের বিবিএ ডিপার্টমেন্টে আর পড়া হলো না, চলে আসলাম আইনে। তো এই কথাটা আমি কেন বললাম, ঢাকা শহর আছে জ্যামের শহর, আপনি প্রয়োজনে এক্সাম সেন্টারে আধা ঘন্টা আগে পৌঁছিয়ে রাস্তায় বাসতলায় গাছতলায় এখানে সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন। এই সময়টা আপনি বাসায় থাকবেন না, অর্থাৎ পর্যাপ্ত সময় নিয়ে আপনি বাসা থেকে বের হবেন। আপনি যদি পর্যাপ্ত সময় না নিয়ে বাসা থেকে বের না হন, তাহলে রাস্তার মধ্যে সময় নিয়ে বা পরীক্ষার হলে পৌঁছানো পর্যন্ত যতটা চিন্তা করবেন, সে চিন্তায় চিন্তায় আপনার পরীক্ষার কিন্তু 12টা বেজে যাবে। সো আমি কিন্তু হেরে গেছিলাম সেই সময়ের কাছে, আমি ভর্তি হতে পারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টে। সো আপনারা এটা থেকে আমি এটাই বলবো যে আপনারা প্রয়োজনে একটু আগে চলে যাবেন, সেখানে গিয়ে পড়াশোনা করবেন, কিন্তু এটা যেন না হয় আপনার মাথায় যেন বাড়তি কোনো টেনশন না থাকে সময় নিয়ে এক্সাম সেন্টারে পৌঁছানো নিয়ে।